শুভমাষ্টমী গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন বাজে সন্ধে ছটা, মানে ছটা বাজেনি, ছটা বাজতেই যাচ্ছে, ঠিক আছে? তো এখন আমি তৈরি হয়ে গেছি, আর আজকের অষ্টমীর লুকটা না একদম সোবার আর সিম্পল, বিকজ আজকে সকালবেলা আমি খুব সেজেছি, শাড়ি পরে খুব সুন্দর করে সেজেছি। তো সেই ব্লগটা আমি আমার হিন্দি চ্যানেলে পোস্ট করেছি, তাই তোমরা যদি না দেখে থাকো দেন অবশ্যই গিয়ে দেখতে পাবে। আমি খুব সুন্দর করে সেজেছিলাম শাড়ির পরে, আর আমাকে দেখতেও আই থিঙ্ক ভালোই লাগছিল। তো তোমরা প্লিজ গিয়ে দেখো যে আমাকে কেমন লাগছে। যেহেতু দিনে শাড়ি পরেছিলাম না, তাই এখন আর শাড়ি পরতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম একটু কমফোর্টেবল আমি এখন যাই। তো আমি এই সিম্পল একটা পিঙ্ক কালারের আংরাখা স্টাইলের চিকেনকারি কুর্তি পরেছি, আর তার সাথে চিকেন কারি প্লাজো। তো যখনই আমি এরকম কিছু একটা আউটফিট পরি অবশ্যই কোয়েশ্চেন আসে যে আমি এটা কোথা থেকে নিয়েছি। তো এটা না আমি এক বছর হয়ে গেছে এটা আমি নিয়েছি, এখন অবধি পরিনি। এটা আমি এক বছর কি দেড় বছর আগে আমি নিয়েছিলাম একটা ইনস্টাগ্রাম স্টোর থেকে, আর এর সাথে নিয়েছিলাম আরেকটি যেটা আমার কাছে আনারকেলি কুর্তি আছে না চিকেনকারি, তো ও দুটো একসাথে আমি নিয়েছিলাম। ওটা তো পরা হয়ে গেছে, কিন্তু এটা পরা হয়নি এখনো, এটা আজকেই আমি উদ্বোধন করলাম। আর এটার সাথে পেয়ার করেছি, মানে ওখান থেকেই নিয়েছিলাম আমি এই চিকেনকারি প্লাজো। আর এই চিকেনকারি প্লাজোর কাজ এত সুন্দর না, মিশোতেও তোমরা খুব অ্যাফোর্ডেবল প্রাইসে না চিকেনকারি কুর্তা প্লাজো এসব পেয়ে যাবে, কিন্তু এর কোয়ালিটি ফার 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 বেটার আমি বলবো। মিশোতে অ্যাফোর্ডেবল, কিন্তু কোয়ালিটি ওয়াইজ এটা ফার বেটার, তাই এটা একটু প্রাইসি। আর ভিহান, জানি না ভিহান রেডি হতে চাইছে না, কিন্তু ও যাবে যাবে করছে, কী করে আমি ওকে নিয়ে যাবো বুঝতে পারছি না। সৈকত রেডি, আমি রেডি, আর খুব তাড়াতাড়ি আমরা বেরোচ্ছি, বিকজ আজকে যেহেতু অষ্টমী, আজকে তো প্রচণ্ড ভিড় হবে, সেজন্যই আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, যাতে মানে হালকা থাকতে থাকতে আমরা ঘুরে বাড়ি চলে আসতে পারি। সেজন্য যেহেতু ভিহানকে নিয়ে যাচ্ছি না, এত ভিড়ে যেতে চাইছি না। শিলিগুড়িতে তো পঞ্চমী ষষ্ঠী আমরা ঘুরেছি, তো একদম মানে মোটামুটি ফাঁকা ফাঁকাই ছিল, খুব ভালো করে ঘুরেছি, কিন্তু আজকে তো অষ্টমী না, ভিড় তো হবেই। তো চলো নিচে যাই সবাই নিচে। আর এটা হলো ভোগের খিচুড়ি, যেটা আমার শাশুড়িমার হাতের বানানো, মাকে ভোগ দিয়েছিলেন। তো সামনে মন্দিরে না যেখানে আমরা অঞ্জলি দিতে যাই, তো সেখানে মা প্রত্যেক বছর অষ্টমীতে মা ভোগ রান্নাটা করে, তো সেখান থেকে মানে ভোগের খিচুড়িটা নিয়ে আসে আমাদের সবার জন্য। অসম্ভব টেস্টি হয়েছে, সরি এখানে লাইটটা একটু খারাপ, বিকজ ঘর থেকে বেরিয়ে গেছি। আর এই হলো ভিহান, তো ভিহান হাফ স্লিপ পরে যাবে না, এই হলো শার্ট। এখন একটু গরম লাগছে তাই হাফ স্লিপ পরাচ্ছি না, কিন্তু গাড়িতে উঠলে অবশ্যই ওর ঠান্ডা লাগবে, তার জন্য এই নতুন ভিহানের শার্টটা পরাবো তখন ওপর দিয়ে সুন্দর স্টাইল করিয়ে। আর ঘরে আছে এখন সবাই, মা জাস্ট মন্দির থেকে এলো, বাবাও জাস্ট মন্দির থেকে এলো, আর ববি আছে এখানে। ববি একটু আগে ঘুরে ফুরে মাত্রই সন্ধ্যাবেলা এসে ঢুকলো, তো এবার আমাদের ঘোরার পালা। দুর্গা তাকু দেখতে কি হ্যাপি ভিহান, আর সৈকত কুর্তা পরে যাচ্ছে যেটা ও দুপুরে পরেছিল, মানে পাঞ্জাবি। চলো ভিহান চলো, লেটস গো। তো চলে এসেছি আমরা আমাদের প্রথম পুজো প্যান্ডেল দেখতে, সেটা হলো কংগ্রেস পাড়া, চলো তোমাদের দেখাচ্ছি। আর এই হলো ভিহান,
এখানে এটা না জলপাইগুড়ি মল রোড বলতে পারো তো আমরা এসেছি রিলায়েন্স যাওয়ার কথা ছিল বিগ বাজারে বিহানের জন্য দুটো জামা কেনার কথা ছিল তো হ্যাঁ বাবা যাচ্ছি যাচ্ছি তো আমরা বিগ বাজার বন্ধ দেখলাম তাই রিলায়েন্সে চলে এলাম তো কেন জামা কিনছি পরে বলি কি হলো এইটার মধ্যে নিতে পারো এই দুটোর সাথেই যাতে ম্যাচ করে যায় তাহলে একটু ডার্ক কালার নিতে হবে আই থিংক কত বছরের দেখো তো এটা এটা তো হবে আমি সেটা বলছি না আপাতত আটবে তো ঠিক আছে তাহলে ব্ল্যাকটাই নিয়ে নাও এই দুটোর সাথেই চলে যাবে বলো আরে কিছু নিয়েই আমরা ইয়ে হই না ও বাবা এতো ফুল প্যান্ট হয়ে গেল লাস্টে পুজো প্যান্ডেলটাতে আমরা এসেছিলাম সেটা হলো তরুণ দল ক্লাব আর তরুণ দল ক্লাব টিয়ার বাড়ির একদম সামনে তো ভাবলাম টিয়ার সাথে একবার দেখা করি যে টিয়া অলরেডি ফোন করছে যে চলে আয় চলে আয় টিয়ার বাড়িতে চলে এসেছি আমরা চলে এসেছি তো টিয়া রেডি হচ্ছে এখন বাইরে যাওয়ার জন্য পুজো দেখার জন্য তো যেটা বলছিলাম যে শপিং কেন করছি হঠাৎ বিহানের জন্য এবার না খুব বেশি একটা শপিং করিনি আমরা বিকজ আমি জানি যে বিহান অনেক মানে অনেক জামাকাপড় হয়েই যায় পুজোতে অনেক জামাকাপড় পেয়ে যায় না কিন্তু এবার কি হয়েছে সবাই টাকা দিয়ে যাচ্ছে আমাদেরকে যে টাকা দিলাম কিনে নিও টাকা দিলাম কিনে নিও আরে তো এবার আমরা ফুল স্লিভ কিনেছি কিন্তু যা গরম পড়েছে না যেমন যদি স্কুটি বা বাইক নিয়ে বেরোচ্ছি তাহলে ঠিক আছে কিন্তু আদারওয়াইজ যদি এমনি হেঁটে হেঁটে যাচ্ছি তাহলে ওর হাফ স্লিভটাই দরকার পড়ছে তো এবার বাড়ি থেকেও সবাই বলছে যে দুটো কিনে নিয়ে এসো দুটো কিনে নিয়ে এসো তাই দুটো সেট জামা নিলাম বিয়ানের জন্য যাতে কাল পরশু পড়তে পারি কাল পরশু যাতে পড়তে পারে বিকজ কাল পরশু বিহানকে বের করার কোনো প্ল্যান নেই মানে বাইরে আসার কোনো প্ল্যান নেই জাস্ট সামনের মন্দিরে গিয়ে বসে টসে থাকবে এটাই প্ল্যান তো কাল পরশুর জন্য ওরকম হাফ স্লিপ একটু নিয়ে নেওয়া হলো আর সবাই যেহেতু টাকা দিয়েছে তাই নিয়ে নেওয়া হলো এই দেখো টিয়া কি সুন্দর রেডি হয়ে গেছে আর এই শাড়িটা মা বাবা দিয়েছে টিয়াকে খুব সুন্দর মেকআপ টেকআপ করে রেডি আর আমি তো আজকে এরকম সিম্পল কালকে আমি একটু সাজবো আজকে ইচ্ছে করছিল না অ্যাকচুয়ালি আর না এটা পরে আমি খুব কমফোর্টেবল ফিল করছি খুব কমফোর্টেবল আর এবার আমাদের প্ল্যান বাড়ি চলে যাবার কিন্তু টিয়া বলছে ও একটু মানে বিহানকে একটু পুজো দেখাতে নিয়ে যাবে তো ভাবছি টিয়াদের সাথে একটা দুটো ঠাকুর দেখে নিয়ে চলে যাব বাড়িতে খুব বেশি একটা ঘুরবো না অলরেডি আটটা প্রায় বেজে গেছে আর কালকে আমাদের ঘোরার প্ল্যান কালকে বিহানকে নিয়ে আসবো না আমি আর সৈকত দুজনে মিলে ঘুরবো সামনে যাচ্ছে টিয়া আর সুতনুদা তো ওদের বাইকে বসেছে বিহান
তো পুরো মেলা লেগে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ খুব 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 ভিড়। আপাতত একটু ফাঁকা লাগছে এই জায়গাটা, তো আমরা এই স্টল থেকে নিয়ে প্যাক করে নিলাম। কি প্যাক করলাম? মোগলাই, দুটো মোগলাই পরোটা প্যাক করে নিলাম, বিকজ এখানে বসে খাওয়া পসিবল না। চলো আমি ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি, আর এখন না অনেক রাত হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বিয়ান ঘুমিয়ে গেছে, তো এবার আমি আমাদের ঘুমানোর পালা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে হবে, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর আমরা খুব তাড়াতাড়ি আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।